তিনি বলছেন যে মানুষের হক যারা নষ্ট করে, আমরা এটাকে বলতে পারি যে বর্তমানে যারা নেতৃত্বে রয়েছেন জনপ্রতিনিধি, এই বিষয়টা এরকমই অনেকটা যে তার তিনি যে মানুষের হক হক মেরেছেন এটা তো অগণিত, দেশের হক, দেশের হক মানে 16 কোটি জনতার, 17 কোটি জনতার, সবার কাছ থেকে তার মাপ চাওয়া যায় না। তিনি বলছেন তিনি জানেন যাদের হক, কিছু মানুষের থেকে মাপ চাইলেন তারা মাফ করলো না, বাকিরা মাফ করলো, এখন কি কি হবে তার? প্রথম কথা হলো হক করলে এবাদত নষ্ট করলে দুইটা বিধান লঙ্ঘিত হয়। জি, একটা হলো আল্লাহর আদেশ বা নির্দেশনা লঙ্ঘিত হচ্ছে, আর একটা হলো একটি ব্যক্তির উপর জুলুম করা হয়েছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মাপ চাইতে হবে আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘনের, আর ব্যক্তির হক আদায় করতে হবে ব্যক্তির উপর জুলুম করার কারণে। আর আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ মাপ করবেন না যতক্ষণ ব্যক্তির হক আদায় করা না হবে। অতএব ব্যক্তির হক আদায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডিভিজুয়াল ব্যক্তির হক নষ্ট করা আর পাবলিক যে সমস্ত সম্পদ আছে সেটা নষ্ট করা তার চেয়ে আরও বেশি জঘন্য অপরাধ। কারণ পার্সোনাল ব্যক্তিকে ম্যানেজ করা, তার কাছ থেকে ক্ষমা নেওয়া, তার হক আদায় করা, এটা যত ইজি, জনগণের হক আদায় করা এটা তত ইজি না। জি, এই জন্য এই ক্ষেত্রটাকে অবশ্যই কঠিন, যারা দায়িত্ব পালন করবেন তাদের অবশ্যই এই ব্যাপারে সচেতন থাকতে হবে। এখন কেউ যদি করে ফেলে এখন কি করা, সে সরকারি ফান্ডের যদি কোনো টাকা খরচ করে সরকারি ফান্ডে সে এটাকে আবার রিফান্ড করতে পারে, ফেরত দিতে পারে যে আমি এই খাতের টাকা খরচ করে ফেলেছি, অন্য কোনোভাবে সেটাকে উনি ক্ষতিপূরণ করে দিতে পারেন। জি, এই কাজ এক। আর যতটুকু তার পক্ষে করা সম্ভব, জি, একেবারে সর্ব অবস্থায় যদি করা কোনো জায়গায় গিয়ে অসম্ভব হয় সেখানে কমপক্ষে ওই ব্যক্তির পক্ষ থেকে সাদকা করে দিবে কমপক্ষে। জি, পরিশেষে যদি আর কোনো ওয়ে পাচ্ছে না তিনি আদায় করার, তখন মনে করবে যে আমি অমুক ব্যক্তিকে 500 টাকা ঠকিয়েছিলাম, তার পক্ষ থেকে আমি এটা তার নামে সৎকা করে দিলাম। পরিশেষে এটা করবে আল্লাহর কাছ থেকে, হয়তো এই ওসিলা মাপ পাইতেও পারে। আল্লাহ যদি কেয়ামতের দিন ওই ব্যক্তিকে বলেন হকদারকে যে তোমার হকের নামে এই সৎকাটা হয়েছে, তুমি এখন মাপ করবা কিনা, সে হয়তো মাপ করতেও পারে হয়তো।